কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা বাংলা মেজর নিয়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষ থেকে পড়াশোনা শুরু করেছ তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও আজকের ভিডিওটিতে আমরা তোমাদের যে সিলেবাস রয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে সেখানে মঙ্গল কাব্য যে চ্যাপ্টারটি রয়েছে বাংলা মেজর এবং মাইনার দুজন ছাত্রছাত্রীদের জন্য দু রকমেরই জন্য তাদের জন্য মঙ্গলকাব্য ধরার প্রথম যে পার্টটা রয়েছে অর্থাৎ মঙ্গলকাব্যের সংক্ষিপ্ত পরিচয় সেই অংশ থেকে আজকের এই বিশেষ ভিডিওর আলোচনা আজকে আমরা সেই কাব্য থেকে সংক্ষিপ্ত দু নম্বরের প্রশ্ন যেগুলো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য যথেষ্ট উপযুক্ত সেগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এছাড়াও আমি বলে রাখি এখন থেকে তোমাদের দাদা অনলাইনে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও উপলব্ধ হয়ে গেছে যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রাম তোমরা যদি চাও অবশ্যই আমাদের চ্যানেলের যে ডিসক্রিপশান বক্স আছে অথবা যেখানে চ্যানেলের একদম শেষ পেজটি রয়েছে কমিউনিটি ট্যাবের পরে সেখানে গিয়ে আমাদের চ্যানেলের ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা গিয়ে ওখানে অবশ্যই ফলো করতে পারো আরও নতুন নতুন আপডেটসের জন্য তাহলে চলো দেখে নি এই মঙ্গলকাব্য ধারা থেকে কোন কোন তোমাদের প্রশ্নগুলো দু নম্বরে রেডি করতে হচ্ছে দেখো প্রথম প্রশ্ন বলছে মঙ্গল কাব্য কাকে বলে উত্তরে লিখব মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বড় বৈশিষ্ট্য হল কাব্য পঞ্চদশ শতাব্দীর শেষভাগে বা ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে বিভিন্ন দেবদেবীর পূজা প্রচার ও দেবদেবীর মহিমা সম্বন্ধেও এক প্রকার কাব্যকে মঙ্গল কাব্য বলা হয় দু নম্বর প্রশ্ন মঙ্গলকাব্যের প্রকৃত স্বরূপ কী মঙ্গলকাব্যে দেবদেবীর পূজা ও মহিমা প্রচারিত হয় স্বর্গের অধিবাসী কোনো ভক্তের দ্বারা দেবী তাকে বিনা অপরাধে মর্তের মানুষ হিসেবে জন্মগ্রহণ করার করায় পূজা প্রচারের জন্য দেবীর মর্তে পূজা প্রচারের পর সাপভ্রষ্ট দেবদেবী পুনরায় স্বর্গে ফিরে যাওয়ায় অনুমতি পায় পরবর্তী প্রশ্ন কাব্যে প্রধান দেবদেবী কারা বর্তমানকালে এই দেবদেবীর পূজা কিভাবে সম্পন্ন হয় কাব্যে প্রধান দেবদেবী হলো মনসা চণ্ডী ধর্ম এবং শিব বর্তমানকালে গাছতলায় ও পুরাতন মন্দিরে এই দেবদেবীর শিলামূর্তি বা মৃন্ময় মূর্তির পূজা করা হয়ে থাকে মঙ্গল কাব্যের অপর নাম কি এরূপ নামকরণের কারণ কী মনসামঙ্গল সরি প্রশ্নটাই আমি ভুল পড়লাম মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি এরূপ নামকরণেরই কারণ কী মনসামঙ্গল কাব্যের অপর নাম পদ্মপুরাণ বা পুরাণ মনসামঙ্গল কাব্যের অধিষ্ঠাত্রী দেবীর নাম মনসা কেতকা বা পদ্মাবতী তাই এই কাব্যের অপর নাম পদ্মপুরাণ বা পুরাণ মনসামঙ্গল ছাড়া সর্পের দেবীর প্রাধান্য আছে এই রূপ দুটি গ্রন্থের নাম লেখ মনসামঙ্গল ছাড়া সর্পের দেবীর প্রাধান্য আছে এই রূপ দুটি গ্রন্থ হল বিনয়বস্তু ও সাধনমালা কোন কোন পুরাণে মনসার উল্লেখ আছে পদ্মপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে মনসার উল্লেখ আছে মনসামঙ্গল কাব্যের মনসার পরিকল্পনা বা ধারণা জন্মায় কোন সংস্কার থেকে মনসামঙ্গল কাব্যের মনসা দেবীর ধারণা জন্মায় আর্যতর অস্ট্রিক সংস্কার থেকে বাংলায় মনসামঙ্গল কাব্যের কটি ধারা দেখা যায় ও কী কী বাংলায় মনসামঙ্গল কাব্যের তিনটি ধারা দেখা যায় যথা রাঢ়ের ধারা পূর্ববঙ্গের ধারা উত্তরবঙ্গ ও কামরূপের ধারা রাঢ়ের ধারার কয়েকজন উল্লেখযোগ্য কবির নাম লেখক রাঢ়ের ধারার কয়েকজন উল্লেখযোগ্য কবি হল বিপ্রদাস কেতকাদাস ক্ষেমানন্দ সীতারাম দাস ও রসিক মিশ্র প্রভৃতি কবিগণ মনসামঙ্গল কাব্যের পূর্ববঙ্গের ধারার কয়েকজন উল্লেখযোগ্য কবির নাম লেখ মনসামঙ্গল কাব্যের পূর্ববঙ্গের ধারার কয়েকজন উল্লেখযোগ্য কবি হলেন নারায়ণ দেব বিজয়গুপ্ত ও বংশীদাস পরবর্তী প্রশ্ন মনসামঙ্গল কাব্যের উত্তরবঙ্গ ও কামরূপের ধারার কয়েকজন উল্লেখযোগ্য কবির নাম লেখ মনসামঙ্গল কাব্যের উত্তরবঙ্গ ও কামরূপ ধারার কয়েকজন উল্লেখযোগ্য কবি হল তন্ত্রবিভূতি জগজ্জীবন ঘোষাল এবং জীবনকৃষ্ণ মৈত্র মনসমঙ্গল কাব্যের বেহুলা ও লক্ষ্মীন্দরের আসল পরিচয় কি মনসমঙ্গল কাব্যের বেহুলা ও লক্ষ্মীন্দর স্বর্গের দেবদেবী এদের নাম হল উষা ও অনিরুদ্ধ পরবর্তীতে চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডীর কোথা থেকে উৎপত্তি হয়েছে মার্কেন্ডীয় পুরাণে চণ্ডীর উল্লেখ থাকলেও কেউ কেউ মনে করেন চণ্ডী শব্দটি দ্রাবির গোষ্ঠীভুক্ত উপজাতিদের মধ্যে চণ্ডী নামনি এক শিকারের দেবীর পূজা প্রচলিত থাকায় তাই কেউ কেউ মনে করেন চণ্ডীমঙ্গলের চণ্ডী অষ্ট্রিক গোষ্ঠীভুক্ত বা দ্রাবির গোষ্ঠীভুক্ত আর্যতর দেবী চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম কি কি পাওয়া যায় চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম হল ভবানীমঙ্গল এবং অভয়ামঙ্গল চণ্ডীমঙ্গল কাব্যের কটি খণ্ড কি কি। চণ্ডীমঙ্গল কাব্যের দুটি খণ্ড যথা আখেটিক খণ্ড ও বণিক খণ্ড চণ্ডীমঙ্গল কাব্যের ধনপতির আখ্যানটি কোন কাব্যের কোন চরিত্রের অনুরূপ চণ্ডীমঙ্গল কাব্যের ধনপতি আখ্যানটি মনসা মঙ্গল কাব্যের চাঁদ সৌদাগরের চরিত্রের অনুরূপ চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের নায়ক নায়িকাকে এদের আসল পরিচয় দাও চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের নায়ক নায়িকা হলেন কালকেতু ও ফুল্লরা। কালকেতু হলো ইন্দ্রপুত্র নীলাম্বর এবং ফুল্লরা হল তার স্ত্রী ছায়া পরবর্তী প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডের এমন দুটি চরিত্রের নাম লেখো যারা অভিশপ্ত হয়ে মর্তে এসেছে এদের আসল পরিচয় কী চণ্ডীমঙ্গল কাব্যের বণিক্ষণ্ডে দুটি চরিত্র যারা অভিশপ্ত হয়ে মর্তে এসেছে তারা হলো ধনপতির স্ত্রী খুল্লনা ও পুত্র শ্রীমন্ত ধনপতির স্ত্রী খুল্লনা হলো নর্তকী রত্নমালা ও তার পুত্র শ্রী শ্রীমন্ত হল মালাধর নামে স্বর্গের অধিবাসী অন্যান্য মঙ্গল কাব্য থেকে ধর্মমঙ্গল কাব্যের বিশেষত্ব কোথায় অন্যান্য মঙ্গল কাব্যের দেবীর প্রাধান্য প্রতিষ্ঠিত হয় অপরপক্ষে ধর্মমঙ্গল কাব্যে এক এমন এক মঙ্গল কাব্য যেখানে দেবতার প্রাধান্য পেয়েছে ধর্মমঙ্গল কাব্যের কাহিনীতে অনেক কাল্পনিক গল্প আখ্যান থাকলেও এর পটভূমিকায় প্রাচীন গৌর দেশের ঐতিহাসিক ঘটনা প্রচ্ছন্নভাবে রয়েছে আর যার ফলে অন্যান্য মঙ্গল কাব্য অপেক্ষায় ধর্মমঙ্গল কাব্য সুসংহত হয়েছে পরবর্তী প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যে ধর্ম ঠাকুরের শিলামূর্তিগুলি আকৃতি কেমন ধর্ম ঠাকুরের শিলামূর্তিগুলি বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের গড়ন হতো কোনোটি কচ্ছপের মতো কোনোটা বিছের মতো কোনোটি গোলাকার কোনোটি বা চৌকো কোনোটির আবার বিশেষ কোনো মূর্তি নেই চব্বিশ পরগনা জেলার দু একটি গ্রামে ধর্মের শাখার মূর্তিও দেখা যায় ধর্মমঙ্গল কাব্য থেকে ধর্ম ঠাকুরের পরিচয় ব্যাখ্যা করেন কে তার মতে ধর্ম ঠাকুরই বা কে ধর্মমঙ্গল কাব্য থেকে ধর্ম ঠাকুরের পরিচয় ব্যাখ্যা করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় হরপ্রসাদ শাস্ত্রীর মতে ধর্ম ঠাকুর হচ্ছেন বৌদ্ধ ধর্মেরই প্রচ্ছন্ন রূপ ধর্ম ঠাকুরের কোন কোন দিন কিভাবে পূজা করা হয় ধর্ম ঠাকুরের চৈত্র সংক্রান্তি থেকে শ্রাবণী পূর্ণিমার মধ্যে ধর্মের মন্দির পীঠস্থান বা গাছতলায় বারো দিন খুব ঘটা করে এই দেবতার বার্ষিক পূজা সম্পন্ন হয় পরবর্তী প্রশ্ন ধর্ম ঠাকুরের স্বরূপ সম্বন্ধে আধুনিককালের পণ্ডিতদের মতামত লেখো আধুনিককালে পণ্ডিতরা ধর্মঠাকুরের সঙ্গে বৈদিক যুগের বরুণ ও সূর্যের সঙ্গে এর সাদৃশ্য পেয়েছেন কেউ কেউ আবার প্রাগার্য বহির্ভারতীয় হিট্টি প্রাচীন পারসিক দরদ কাশ্মীর প্রভৃতি প্রাচীন নরগোষ্ঠীর দেবদেবীর সঙ্গে ধর্মঠাকুরের সাদৃশ্য আবিষ্কার করতে উৎসুক হয়েছেন পরবর্তী প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যে কটি কাহিনী দেখা যায় ও কি কি ধর্মমঙ্গল কাব্যে মূলত দুটি কাহিনী দেখা যায় একটি হলো রাজা হরিশ্চন্দ্রের গল্প এবং দ্বিতীয়টি হলো লাউ সেনের গল্প ধর্মমঙ্গল কাব্যের মূল ও আদিম গল্প কোনটি এবং এই গল্পের সঙ্গে কোন গল্পের সাদৃশ্য আছে ধর্মমঙ্গল কাব্যের মূল ও আদিম গল্প হল রাজা হরিশ্চন্দ্রের গল্প রাজা হরিশ্চন্দ্রের গল্পের সঙ্গে ঐতের আরণ্যকের বিশ্বমিত্র সুনশ্ফের যে গল্পটি আছে তার সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় ধর্মমঙ্গল কাব্যে কোন কাহিনীটি অধিক সমাদর লাভ করেছে এই কাহিনীর দুটি উল্লেখযোগ্য চরিত্রের নাম লেখো ধর্মমঙ্গল কাব্যে লাউসিনের কাহিনীটি অধিক সমাধার লাভ করেছে এই কাহিনী দুটি উল্লেখযোগ্য চরিত্র হলো লাউসেন এবং রঞ্জাবতী ধর্মমঙ্গল কাব্যের দুটি কাহিনীর বৈশিষ্ট্য লেখক ধর্মমঙ্গল কাব্যের প্রথম কাহিনীটি অর্থাৎ রাজা হরিশচন্দ্রের কাহিনীটি পৌরাণিক ঐতিহ্যের ওপর প্রতিষ্ঠিত ও দ্বিতীয় কাহিনীটি অর্থাৎ লাউসেনের কাহিনীটি ঐতিহাসিক ও লৌকিক আখ্যানকে অবলম্বন করে রচিত এই ছিল প্রারম্ভিক মঙ্গল কাব্য ধারার তোমাদের যে মঙ্গল কাব্যগুলি রয়েছে অর্থাৎ চণ্ডীমঙ্গল মনসামঙ্গল এবং ধর্মমঙ্গল এই তিনটে কাব্যের সংক্ষিপ্ত প্রশ্ন এছাড়াও পরবর্তীকালে আমাদের চ্যানেলে এই টপিকগুলোর উপরে আরও এরকম শর্ট কোশ্চেনের ভিডিও আসবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকেন্টে প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এই পিডিএফটি লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো এবং আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখানে গিয়েও কিন্তু তোমরা অবশ্যই ফলো করতে পারো তাহলে দেখা হচ্ছে পরেই ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা